আফগানিস্তানে ইসলামী ইমারতের সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নেয়ামতের ভাণ্ডার খুলে যাচ্ছে দেশটিতে। আর এটাই বোধহয় আল্লাহর রহমত, যারা গোটা দুনিয়ার রক্তচক্ষু উপেক্ষা করে এক আল্লাহর বিধান বাস্তবায়নে নিজেদের উৎসর্গ করে, তাদের জন্য মহান আল্লাহ তাআলা এভাবেই রাস্তা খুলে দেন। বর্তমান আফগানিস্তান যার জলজন্ত উদাহরণ। খনিজ কয়লা ও তেলের পর এবার দেশটিতে সন্ধান মিলেছে মহামূল্যবান পান্না, ইতিমধ্যে শুরু হয়েছে উত্তোলনও। এছাড়াও মাটির তলায় কি পরিমাণ গুপ্তধন রয়েছে আফগানিস্তানে, এগুলো রপ্তানি করে কতটা ধনী রাষ্ট্রে পরিণত হবে আফগানিস্তান, তা জানাব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক মাজহারুল ইসলামের অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে খোঁজ মিলেছে বিরাট পান্না খনির, যেখান থেকে ইতিমধ্যে পান্না উত্তোলন শুরু করে দিয়েছে সেই দেশের তালিবান সরকার। পাঞ্জশিরের খনি ও পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে মোট 750টি পান্না খনি রয়েছে এবং 20টি নতুন খনি নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। পাঞ্জশিরের স্থানীয় কর্মকর্তারা বলছেন যে তারা পান্না খনি উত্তোলনে কাজ করার জন্য 200 জনকে লাইসেন্স দিয়েছে এবং 300 জনের লাইসেন্স খুব শীঘ্রই জারি করা হবে। পাঞ্জশিরের কয়েকজন বাসিন্দা জানান, বর্তমান পরিস্থিতিতে খনিতে কাজ করাই তাদের আয়ের একমাত্র উপায়। এই মহামূল্যবান পান্না রপ্তানি করে ব্যাপক আর্থিক লাভের আশায় আছে আফগানিস্তান সরকার এবং সেই লাভের টাকা দেশটির পুনর্গঠন এবং উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করা হবে, যার সুফল দেশটির আপামর জনগণ ভোগ করবে। তারই ধারাবাহিকতায় আফগানিস্তানে নেওয়া হচ্ছে একের পর এক মহাপ্রকল্প, যেমন আফগানিস্তানের রুক্ষ শুষ্ক উত্তরাঞ্চলে কৃষি উন্নয়নে কুষ্টেপা নামে একটি খাল খুঁড়ছে তালেবান। এই বিশাল প্রকল্পে প্রায় 5,500 মানুষ ও 3,000-এর বেশি যন্ত্রপাতি দিন রাত 24 ঘন্টা কাজ করছে। তালেবানের আশা, তাদের প্রকল্প বাস্তবায়িত হলে আফগানিস্তানের 5.5 লাখ হেক্টর মরুভূমি সবুজ কৃষি জমিতে রূপান্তরিত হবে এবং আমদরিয়া নদীতে সন্ধান পাওয়া কাশকারি তেল খনি থেকে তেল উত্তোলন শুরু করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, যেখানে 9টি তেলের কূপ রয়েছে যার দৈনিক তেল উত্তোলন সক্ষমতা প্রায় 350 টন। এছাড়াও আফগানিস্তানে কমপক্ষে $1 ট্রিলিয়ন সমপরিমাণের খনিজ সম্পদ মজুদ আছে, যেখানে রয়েছে লিথিয়াম, সোনা, লোহার মতো মূল্যবান ধাতু। আফগানিস্তানের এই সম্পদের পরিমাণ নিয়ে অধ্যয়ন করা ভূতত্ত্ববিদ স্কট মন্টগোমেরি জানিয়েছেন, এই খনিজ সম্পদ থেকে আয় করতে আফগানিস্তানের আরও 7 থেকে 10 বছর সময় লাগবে। তালেবান যেহেতু শতভাগ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে কাজ করে থাকে, ফলে নিজেদের সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার করে অদূর ভবিষ্যতে তারা পৃথিবীর পরাশক্তি হয়ে উঠবে আশা করা যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আফগানিস্তানের পান্না খনির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।